নুনা পানির দেশ সুন্দরবন। আমরা এখন যেখানে অবস্থান করছি, দর্শক আপনারা খেয়াল করে দেখেন, সুন্দরবন একদম শেষ। আমরা যেখানে আছি এখান থেকে হাতছানি দিয়ে সমুদ্র আমাদেরকে ডাকছে সমুদ্রের কাছে যাওয়ার জন্য, কিন্তু পানি এতই উত্তাল আমরা ওদিকে যাওয়ার আর সাহস পেলাম না। সমুদ্র যতই গভীরে গিয়েছে ততই পানির যে তুফান সেটা বেড়েই চলেছে। আমরা এখানে বাংলাদেশের পতাকা উঁচু করেছি, বাংলাদেশকে আমরা ভালোবাসি। আমার দেশ, আপনার দেশ, আমাদের বাংলার দেশ, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমরা এখন আবার সুন্দরবনের কোনো একটা খালে প্রবেশ করব। খুব কাছ থেকে বনকে দেখার জন্যই আমাদের এই যাত্রা। ফল পাতার দিক থেকে এর ভিন্নতা আর বাহারি ঢং এর ঢং মনে রাখার মতো, তবে টিকে থাকার দিক থেকে গাছগুলো অন্য অঞ্চলের গাছ থেকে শুধু যে পৃথক তা নয়, ফল পাতার দিক থেকেও এর ভিন্নতা আর ভারী ঢং মনে রাখার মতো। সুন্দরবনের প্রায় সবখানে গর্জন গাছের দেখা পাওয়া যায়। এই গাছের পাতা রবার গাছের মতো পুরু, ফুল ছোট ফল, আর ফল হয় বকফুল কিংবা সজনের ফলের মতো লম্বাটে। কাঠ লালচে ধূসর বর্ণের, কাঠ খুব টেকসই হয়। কাঁকড়া গাছের পাতাও কিছুটা গর্জন গাছের পাতার মতো দেখতে হয়, তবে গাছের ফুলের বৃত্ত লাল কাঁকড়ার পায়ের মতো দেখায় বলে একে কাঁকড়া গাছ বলা হয়ে থাকে। এর কাঠ খুব মজবুত এবং শক্তিশালী হওয়ার কারণে ঘরের ছাদের ভীম হিসাবে ব্যবহার করা যেতে পারে। আমাদের আসিফ এই ফাঁকে বাইনোকুলার দিয়ে বনের খুব ভিতরে দেখছে যে সে বাঘ মামাকে দেখতে পারে কিনা। সুন্দরবনের গাছগুলোর মধ্যে সব থেকে আকর্ষণীয় হলো সুন্দরী গাছ। সুন্দরীর পাতা ছোট লবঙ্গের মতো, পাতার অনুরূপ আকার বিশিষ্ট, পাতার পৃষ্ঠভাগ মসৃণ, এর অঙ্কদেশ বা নিচের অংশ ধূসর। ঝিরঝির মলায় হিল্লোর এর আন্দোলিত পাতা দেখে দৃষ্টি সুখকর। আমরা সবাই অধীর আগ্রহে আছি কখন সুন্দরবনের প্রাণীকুলের সাথে আমাদের দেখা হবে। আমাদের সাথে রয়েছে আমাদের দেশের পতাকা। সুন্দরীর ফুল সুন্দরীর গুড়ির বেড 20-25 সেন্টিমিটারের মতো হয়ে থাকে। কাঠ গাঢ় লাল ও শক্ত, এর কাঠ খুবই মূল্যবান। তবে পূর্বের তুলনায় সুন্দরবনে এই গাছ প্রায় 45% কমে গেছে আগামরা রোগের কারণে। এই গাছ কমে যাচ্ছে সবচেয়ে বেশি, এই রোগ ক্রমেই বেড়ে চলেছে, অথচ সেটা নিয়ে কর্তৃপক্ষের কোনো মাথা ব্যথা নেই। যদি এই রোগে একদিন সব গাছ মরে যায় তাহলে সুন্দরী গাছ কোথায় পাবো আমরা? সুন্দরবন সুন্দরী গাছহীন হয়ে পড়বে। সুন্দরবন কি আমরা কখনোই মেনে নিতে পারবো সুন্দরী গাছ ছাড়া? গেওয়া ও গরান গাছ জন্মায় সব থেকে লবণাক্ত মাটিতে। গেওয়া খাড়া হয়ে উঠে যায়, এর গাছ থেকে সাদা কষ বের হয়। এই কষ খুবই বিষাক্ত এবং আঠালো। এই গাছের কাঠ হালকা। এই গাছের বড় বড় গুঁড়ি দিয়ে তৈরি হয় ঢোল এবং তবলা। গরান গাছ প্রায় 3-4 মিটার উঁচু হয়। এই গাছগুলো ঝাড় বিশিষ্ট, এক ঝাড়ে অনেক কয়টি গাছ থাকে। কাঠ অতি শক্ত, গাছের ভিতরে রং লাল। এটা দেখেন
পাবেন না, পুরো স্লোগুলো পাওয়া যাবে, বুঝতে পারছেন? কষ্ট হচ্ছে।